আমরা ঘুরতে কক্সবাজার যাচ্ছে, তো আমিও যাই মা। না না না, এখন আর কক্সবাজার যেতে হবে না, দিনকাল খুবই খারাপ। বিয়ে হোক, বিয়ের পর তুমি তোমার স্বামীর সাথে যেও। তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও। বিয়ে তো রাজবাজার মাথা খেয়েছে, লজ্জা বলতে কিচ্ছু নেই। অসভ্য কোথাকার, কেমন যেন জঞ্জন পড়ে গেছে মা। ও মা দেখো না, আমার চেনটা কেমন যেন জং পড়ে গেছে, আমাকে কিছু নাচেন বানিয়ে দেবে? না না না, ওসব সোনার চেরা এখন মানানো যাবে না, দিনকাল ভালো না। কোথা থেকে কেটে টুটে নিয়ে যাবে তো ঠিক আছে নাকি? বিয়ে হোক, বিয়ের পরে তোর বরকে বলিস বানিয়ে দিতে। তাহলে আমাকে বিয়ে দাও। ও সভ্য মেয়ে, সবসময় শুধু বিয়ে 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 বিয়ে, মাথা আমার জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল একেবারে। ও মা কি হয়েছে, দেখো না আমার সোয়েটারটা ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন সোয়েটার কিনে দেবে? কই দেখি, এটুকুন ছেলে কি হয়, এখন সোয়েটার কেনার দরকার নেই, এটা দিয়ে বিয়ের আগ পর্যন্ত চালা, বিয়ের পর তোর বরকে বলিস কিনে দিতে। তাহলে আমাকে বিয়েটা দাও। এই বিয়ে দেব, এই আর একবার যদি বিয়ের কথা বলেছিস তোর মুখ আমি একেবারে ভেঙে দেবো। অসভ্য মেয়ে, শীতে মরে যাবো, তবু বিয়ের আগে কোনো সোয়েটারই পরবো না। শোনা গো আমার। আমার বান্ধবী না সুন্দর একটা শাড়ি কিনেছে। তোর বান্ধবী শাড়ি কিনেছে, তাতে তোর কি? আমাকে এরকম একটা শাড়ি কিনে দেবে মা? না না না, ওসব শাড়ি এখন কিনতে হবে না, বিয়ের কত শাড়ি কিনে কাজ কি? বিয়ে হোক, স্বামীকে বলো শাড়ি কিনে দিতে। তাহলে আমাকে বিয়ে দাও। আবার আবার বিয়ে, এই তোর রক্ত সেরকম কিছু নেই। হ্যাঁ মা, আমা এই কি হয়েছে, এখন সবার হাতে হাতে মোবাইল, আমাকে একটু মোবাইল কিনে দাও না মা। কি কিনবি তুই মোবাইল? না না না, এখন যুগ জমানো একটুও ভালো না, মোবাইল দিয়ে তুই কার সাথে কথা বলবি? বিয়ের পর স্বামীর সাথে কথা বলিস, এখন মোবাইল লাগবে না। অনেক হয়েছে, জ্বর অনেক খেয়েছি, আর না এবার যা করার আমাকেই করতে হবে। আপনার মেয়েই তো আমাকে জোর করে বিয়ে করে নিল। ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে, তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তুমি অত অবাক হচ্ছ কেন মা? অবাক হবো না, তুই আমার মান সম্মান সব ধুলে মিশে দিয়ে এখন বলছিস অবাক হচ্ছে কেন? অবাক হওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি মা, তুমি আমাকে যেটা বলেছ আমি সেটাই করেছি। আমি বলেছি? এই আমি তোকে কবে বললাম বিয়ে করতে? কেন, আমি তোমার কাছে যতবারই বলেছি যে আমার এটা চাই ওটা চাই, তুমি আমাকে ততবারই বলেছো বিয়ের পর জামাই কিনে করিস, আমি তো সেটাই করেছি। আরে আমি তোকে বলেছি বিয়ের পর জামাই কিনে তুই তো সব ইচ্ছা পূরণ করিস, আমি তোকে এটা করতে বলিনি। একই তো কথা, তুমি আমাকে বলেছো বিয়ের পর আমার সব ইচ্ছা পূরণ করতে, আমি তো সেই অবস্থায় করেছি। তাই বলে তুই এখনই বিয়েটা করে নিলি? এখন করবো না তো কবে করবো? ইচ্ছে পূরণ করার জন্য যদি স্বামীকে দরকার হয় তাহলে বিয়েটা কি বুড়ো বয়সে করবো? মা যা হবার হয়ে গেছে এখন। ওই চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবে না। শোনো মা, অত কথা না বলে এখন আমাদের কক্সবাজার তার ভাড়াটা দাও, এখন তো পাশে আমার বর আছে, তাই টাকা দিতে তোমার কোনো সমস্যা হবার কথা না। দাও দাও আমাদের ভাড়াটা দাও। আমি টাকা দিতে যাবো কেন, বিয়ে করেছিস তুই আর টাকা দেবো আমি? তুমি দেবে না তো কে দেবে, বিয়ে তো আমি তোমার কথাতেই করেছি। শোন, বিয়ে করেছিস ভালো করেছিস, এখন তোদের যা ইচ্ছা তাই তোরা করকে যা, আমি এক কানা করে দিতে পারবো না। মা তো আমাদের টাকা না দিয়ে চলে গেল, এখন তুমি আমাকে নিয়ে কক্সবাজার চলো, সেখানে গিয়ে তুমি আমাকে একটা শাড়ি, একটা স্বর্ণের চেন আর একটা স্মার্টফোন কিনে দেবে, ঠিক আছে? পকেটে 20 কেনার টাকা নেই, উনি চায় স্বর্ণের চেন, বললেই হলো, নিজে চালাই বাটন ফোন, ওনাকে দাও স্মার্টফোন। তুমি আমার স্বামী, তুমি দেবে না তো কে দেবে? এই দেখো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি কিন্তু আমাকে জোর করে বিয়ে করেছো। তাহলে আমার কক্সবাজারের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? তাহলে তোমাকে বিয়ে করে আমার